আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোন থেকে ফ্রিতে আপনারা এসএমএস সেন্ড করতে পারবেন কিভাবে। তো ভিউয়ার্স, ফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে আপনারা যে কোনো ডিভাইস থেকে আপনারা চাইলে কিন্তু ফ্রিতে এসএমএস সেন্ড করতে পারবেন, যদি আপনারা আমার এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক ইন্ট্রো পরে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমি এখন যে প্রসেসটা আপনাদের দেখাবো, সেই প্রসেসটা আপনারা ফোন থেকেও আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমি সরাসরি আমি এই লিঙ্কে চলে যাব। তো আমি এই লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। এটা যে সব কাজ আছে আমাদের, সেটা সম্পূর্ণটাই ক্রোম ব্রাউজার থেকে আমরা করব। তো আপনারা যে কোনো ব্রাউজার সেটা ইউজ করতে পারেন, অবশ্যই নেট কানেকশন দিয়ে নেবেন। তো এখন আমরা যে সাইটটিতে চলে আসছি, এই সাইটের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে এসএমএস করতে পারবেন। তো এখান থেকে আপনারা এসএমএস করতে পারবেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট কান্ট্রি, তো এই সিলেক্ট কান্ট্রিতে আপনারা যে দেশে আপনারা থাকবেন, মানে যে যে জায়গা মানে যে দেশে আপনারা আছেন, সেই দেশে এখানে লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ, তারপর আপনারা এখানে আপনাদের নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই জিরোটা বাদ দিয়ে দিবেন, যেহেতু ফার্স্টে জিরো আছে। তো আমি 01, তো আমার এখানে নাম্বার দেওয়া শেষ। তারপর আমরা এখান থেকে যে এসএমএসটা আমি আমি তাদের দিতে চাচ্ছি, মানে আমি যাকে এসএমএসটা পাঠাতে চাচ্ছি, সেখানে আপনারা চাইলে কোনো কন্টেন্ট এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখতেছি সাকসেস বিডি, সাকসেস বিডি 360। তো আমরা এখানে সাকসেস বিডি 360 লিখে আমরা এখানে আই এম এ নট রোবট আমরা এখানে ক্লিক দিব। তো আই এম এ নট রোবটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে ক্যাপচা পূরণ করতে বলবে। তো আমার এখানে কোর্স এখানে এই যে এগুলো পূরণ করে দিব, পূরণ করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক দিয়ে দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে ট্রাফিক লাইট এখানে দিতে বলছে, ট্রাফিক লাইট দিয়ে আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা আই এম এ নট রোবট ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেন্টে ক্লিক দিয়ে দিব। তো আমি এখানে সেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে একটা রিসিপশন দিবে, মানে আপনি যে নাম্বার দিচ্ছেন, তারপর আপনি যে এসএমএসটা লিখছেন এখানে, সেই রিসিপশন এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন যে এসএমএসটা তারা সেন্ড করে দিছে, 1 মিনিটের মধ্যে আপনাদের এসএমএসটা চলে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে ইউ হ্যাভ 0 মেসেজ লেফট, তার মানে আপনার এখানে এখন একটাও এসএমএস নাই। এখান থেকে আপনি চাইলে এখন এসএমএস সেন্ড করতে পারবেন না। তো এখন আপনারা কি করবেন, আমি এখন দেখাবো আপনারা কিভাবে মাল্টিপল মানে এসএমএস, আপনি আনলিমিটেড এসএমএস কিভাবে আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। তার জন্য আপনাকে উপরে চলে আসতে হবে, তারপর আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখান থেকে নিচে আসবেন রেজিস্টার। তো তারপর আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তা আমি এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য সাজেস্ট করব আপনারা টিম মেল ইউজ করবেন, মানে ফেক মেল যেটা আছে সেটা আপনারা ইউজ করবেন। এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদের এখানে একটা ভেরিফিকেশন ইমেল যাবে, তো এখান থেকে আপনাদের সেটা ভেরিফাই করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন। তো অ্যাকাউন্টটা করার জন্য আমি এখান থেকে মেলটা কপি করে নিচ্ছি, মেলটা কপি করলাম। তো কপি করার পরে আপনাদের এখানে একটা ইউজার নেম দিবেন, আমি এখান থেকে একটা ইউজার নেম দিলাম। হ্যাঁ, তো ইউজার নেমটা দেওয়ার পর ফার্স্ট নেম অবশ্যই ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। লাস্ট নেম এখানে দিতে হবে, লাস্ট নেম, ওকে লাস্ট নেম। আর এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পর আমার কেমন জানি মনে হলো যে এই ইমেলটা হবে না, তো আমি এখান থেকে ইমেলটা আমি এটা চেঞ্জ করে নিব। তো এখান থেকে জেনারেটর ক্লিক দিচ্ছি, জেনারেটর। তো যাই হোক, এখান থেকে ইমেলটা চেঞ্জ করে নিয়ে, তো এখান থেকে মেলটা চেঞ্জ করে আমি এখানে মেলটা বসাই দিচ্ছি। তো এখান থেকে দেওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন, আমি এখানে এই এটাই পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে আই এম এ নট রোবট এখানে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে কার বলছে কার কার এগুলো হচ্ছে ক্যাপচাটা পূরণ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ভেরিফাইকেট করে দিয়ে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক দিয়ে দেবেন। রেজিস্টারে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে 20টা SMS সেন্ড করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, 20টা SMS সেন্ড করা হয়ে গেলে আপনারা আবার এই সেম প্রসেসটা করে আপনারা আবার SMSটা রেজিস্টার করে নেবেন। এখান থেকে রেজিস্টার করে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো এটাই ছিল আজকের মূলত ভিডিওটা। ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।